আমার মালিকের পরে ধৈর্য ধারণ করে নামাজ পড়িয়া তুই মালিকের কাছে চাইয়া দেখ যুবক ভাইরে, এখন তুমি আমার মহলার কাছে চোখের পানি দিয়ে চাইবা, এই জুমার নামাজের পরে দিনের বেলা এত মানুষ হবে আমি কল্পনাও করি নাই। তোমার চাকরি নাই, দুনিয়ার কেউ দিতে পারবে না, তুমি মওলার কাছে চাও। তুমি ঘর ভাড়া দিতে পারো না, রেজেকের ব্যবস্থা নাই, মালিকের কাছে চাও। তোমার ছেলে মেয়ে ভালো না, তুমি মালিকের কাছে যাও। ও মা তোমার স্বামী ভালো না, দুনিয়ার কোনো বাড়িওয়ালার কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে তুমি নালিশ দিও না, তুমি ওসি সাহেবের কাছে মামলা দিও না মা। ওই ওসির মালিক যিনি তার থানায় একটা সেজদা দিয়ে একবার কেস দায়ের করে দেখো। ও আমার মা বলে রা রাবেয়া বসরি যখন ওই ডাকাইতরে বলছে যায় না মাঝে দাঁড়ায় না, আমি রাবেয়া মাঝে মাঝেই যাই না মাঝে দাঁড়ায় নামাজ পড়ি, রাবেয়ার পায়ের স্তরে যখন ওই ডাকাইতের স্তর না লাগছে আমার মালিকের কুদরা দিয়ে দরিয়ায় বাবা ঢেউ শুরু। বাজান এবার ভালো করে বুঝবেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে বাজান রে মাওলানা হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, 7 বছর বয়সে কোরআনের হাফেজ। আব্দুল কাদের জিলানীর কোরআনে হাফেজ হইতে লাগছে মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। জোরে কোন? আরো জোরে। 6 মাসে হাফেজ হইলে 7.5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকি 12 বছর 5টা বছর ইলমে লদনির দ্বারা বাবা বিভিন্ন উস্তাদের কাছে বাগদাদ শহরে ঘুরিয়া ঘুরিয়া আব্দুল কাদের জিলানী, জিলান শহরের এমন কোন শহর নাই, মনে রাখবেন ইরাকের জমিনে আব্দুল কাদের জন্ম নিছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ ইরাকে জন্ম নিছে, ওবাজান ইমাম আবু হানিফার মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে, রাবিয়া বসরির মতো আল্লাহর মহিলা বান্দি জন্ম নিছে ইরাকে, হাসান বসরির মতো এত বড় মুসাদ্দেদে জামান জন্ম নিছে বাজান ইরাকে। কত বড় বড় বুজুর্গদের স্থান কোথায়? জোরে কান, আরো জোরে। ও মা রাবিয়া বসরির মতো বুজুর্গিনী জন্ম নিছে মা ইরাকে, হাসান বসরির মতো বুজুর্গি বুজুর্গ জন্ম নিছে ইরাকে, আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো আল্লাহর কত বড় বড় মাদ্রাসা করছে ইরাকে আর মিশরে। ভালো করে বুঝবেন বাবা ভাই, ইমাম আবু হানিফাও জন্ম নিছে কিন্তু ইরাকে। ও যুবক ভাইরা, আব্দুল কাদের জিলানির মা বলে বাবা গো এই জিলান শহরের সব এলেম তো মোটামুটি মাদ্রাসায় পড়িয়া শিখছো, এখন তোমার মদিনার দিকে রওনা দাও, মদিনা ভার্সিটিতে পড়তে হবে আমি মায়ের আশা দরকার হয়, আমি তোমারে ভিক্ষা করে মদিনা ভার্সিটিতে পড়াবো। আব্দুল কাদের জিলানি মিশর হইয়া মদিনা ইরাক হইয়া বাবা ইরাক হইয়া মিশর হইয়া এরপরে আরব সাগর পাড়ি দিয়া মক্কায় ঢুকবে। অবাদান ইরাক পাড়ি দিতে ইরাক আর মিশরের মাঝখানে একটা নদী বাজে, এই দাজলা নদী পার হইতে যায় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বড় একটা সওদাগারদের নৌকার মধ্যে উঠছে, কারণ ওই জামানায় আপনারা যারা স্কুল কলেজে গ্রামগঞ্জে পড়ছেন আগে এক মাল্লাই নৌকায় খেওয়া নৌকায় উঠা লাগতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের শেষ বিদায় মায়েরে দিছি ওই একমাল্লায় নৌকায় বইয়া, আমার মা আমার একমাল্লায় নৌকায় খাওয়া নৌকায় উঠাই দিয়ে বিদায় নিয়ে দেয়, ইলিয়াস রে জাগো বাবা যা, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না, যারা একমাল্লায় নৌকা বায় খাওয়া নৌকা বায় আমি তাদের দেখলে সালাম দেই, কেন জানেন এই নৌকার উঠাই দিয়ে আমার মা আমার কাছ থেকে বিদায় লইল, যেইখান দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় উঠে নদী পার হয়েছিলাম সেখানে এখন ব্রিজ হয়ে গেছে বাবা, ওই ব্রিজটা পার হইলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, মা গো তখন তো আর ব্রিজ ছিল না মা, কেবা নৌকায় পার হয়েছি, এখনকার ডিজিটাল যুগের ছেলেরা খেওয়া নৌকা চিনবে না বাবা যাদের জন্ম ঢাকায়, আমার ওই মা বোনেরা চিনবে না যাদের জন্ম ঢাকায় জীবনে নৌকা পার হয় নাই, আমার অনেক মা বোন মহিলা উপরে আছে যারা খেওয়া নৌকার টাবুলে নৌকা খেওয়া নৌকা এক মাল্লাই নৌকা চিনবে ঠিক না ভাই, সয়া নৌকা তারাই চিনবে যারা গোপালগঞ্জ কিশোরগঞ্জ যারা মাদারীপুর ফরিয়াদপুর বাবা
ময়মনসিংহ জন্ম নিছে, নেত্রকোনা জন্ম নিছে, তারা বুঝবে মা খেওয়া নৌকা কারে কয়, এক মাল্লাই নৌকা কারে কয়, সইয়া নৌকা কারে কয়। আগে বিয়া করতে যাইতো টলারে, সই রাখতো যেখানে, নশা বসত আর বউ বসত, কথা বলেন না কেন? বাজান এখন তো আর বিয়া কেউ নৌকায় করে না, এখন করে গাড়িতে। এ যুবক ভাইরা ভালো করে বুঝো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অন্তত 125 জন মানুষের সাথে নৌকায় উঠছে, এ কষ্ট হইতাছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। এবাদান আব্দুল কাদের জিলানী 100 মানুষের সামনে নৌকার মধ্যে বসছে, দাজলা নদী পার হবে, আল্লাহর কুতুব যাবে মদিনার দিকে ইলম শিক্ষা করার জন্য। হঠাৎ করে বাবা ওই জামানায় দেখবেন বড় বড় 100 মনে 200 মনে নৌকা যখন নদী দিয়ে চলতো, ডাকাত কিন্তু অ্যারেস্ট করত, তাই অ্যাটাক করতো না ডাকাইতে। এখন ধরুন বাসে অ্যাটাক করে, তখন নৌকায় ডাকাতি হবে তো? ডাকাত রাত্রি সাইজা বাবা নৌকার মধ্যে বইয়া রয়েছে 12-13 জন ডাকাত, বড় বড় সাপাটি লইয়া, বড় বড় কাছে লইয়া, খন্তা লইয়া দাঁড়ায় রয়েছে। যাত্রী সাইজা নৌকায় চুপচাপ করে বয়ে রয়েছে। নৌকা যখন 1 থেকে 1.5 কিলোমিটার গেছে অথবা 5 কিলোমিটার গেছে, দাজলা নদীটা 22 কিলোমিটার রাস্তা লম্বা পার হতে হবে, অবাজান প্রায় একদিনের উপরে লাইগা যাবে নৌকায়। তখন তো আর ইঞ্জিন চালিতে ছিল না, হাতে গুন টাইনে টাইনে পার হওয়া লাগতো, দাঁড় বেয়ে বেয়ে বইটা বাইয়া বাইয়া পার হওয়া লাগতো। আব্দুল কাদের জিলানী 12 বছরের বালক মাঝখানে বইয়া রয়েছে, হঠাৎ করে নদীর মাঝখানে যখন নৌকাটা গেছে, এমনি কইতেছে গিরাভি ফেলা, গিরাভি চিনেন নি? ওই যে নৌকা নদীর মাঝখানে যে থামায় রাখে, গিরাভি চিনেন না? লঙ্কর, লঙ্কর যাকে বলে, নঙ্কর বলে বাবা। এরকম 3 মাথা হয়, 2 মাথাও হয়, গিরাভি বলে, নঙ্কর বলে। অবাজান যখন বলছে লঙ্গর ফেলা, নঙ্গর ফেলাইয়া যখন নৌকা এক জায়গায় স্থির করছে, বড় বড় চাপাটি বাইর করে বলে যার কাছে যা আছে, এই যে রুমাল বিছাইয়া দিলাম, বস্তা দিলাম। তখন তো টাকা পয়সা কাগজের ছিল না বাবা, বড় বড় 1 কেজি ওজনের স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল। অবাদান পুরা বস্তা ভরে ফেলছে টাকা দিয়া, দিনার আর দেরহাম দিয়া, সবার কাছ থেকে যা যা ছিল বস্তা ভরে ফেলছে টাকা দিয়া। ইন দি মিন টাইমে ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, তোমাদের আর কারো কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানির কাছে কোন ডাকাইত যে বলে নাই তোমার কাছে কোন টাকা আসেনি। যখন বলছে তোমাদের কেউ যাত্রীরা যারা আছেন কারো কাছে কোন টাকা পয়সা থাকলে দেন, আব্দুল কাদের জিলানি মাজারা বের করে বলে, আমার এই খুতির মধ্যে, মাজার পায়জামার ফিতার মধ্যে 12টা স্বর্ণের টাকা আছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই 12টা স্বর্ণের টাকাই জামানার 12 কোটি টাকা। এবাদাম যখন বলছে আমার কাছে 12টা টাকা আছে, 12টা দিনার আছে, স্বর্ণের দিনার। ডাকাইতের লিডার চিন্তা করে, 55 বছর বয়স, নাম ছিল তার হাফিজউদ্দিন, কেউ বলেন হাফিজুর রহমান। জিজ্ঞেস করে বলে, বাবা তোমারে তো বলি নাই তোমার কাছে টাকা আছে কিনা, তুমি নিজে সাইদা এসে ধরা দিলা কেন? বলে, আপনারা যখন ডাকাতি করতেছিলেন তখন তারা আমার কাছে যান নাই, যখন আপনারা বলছেন যাত্রী যারা আছেন, ছোট হন বড় হন, কারো কাছে টাকা পয়সা থাকলে এখানে দেন, তখন তো ভাবলাম আমিও তো যাত্রী, আমি মিথ্যা কথা বলতে পারি না। যখন বলছেন যাত্রীদের কাছে কোনো টাকা আসেনি, আমিও তো যাত্রী, তখন আমি সত্য কথা বলার জন্য, কারণ আমার মা বলছিল আব্দুল কাদের রে, তখন তার নাম আব্দুল কাদের না, নাম হলো মহিউদ্দিন। কি নাম? এ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের সন্ডে বাবা, সব জীবন চলিয়া গেল, জান মাল চলিয়া গেল, কখনো একটা মিথ্যা কথা বলবি না। তখন আমার মায়ের কথা পড়ে পড়ে গেছে, আপনারা যখন বলছেন যাত্রী হিসাবে কারো কাছে টাকা আসেনি, আমিও তো যাত্রী, আমি তো আমার মায়ের কথা মতো মিথ্যা কথা বলতে পারি না। আলকিদ বুইহুলি মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার মা আসার সময় নৌকায় উঠে দেওয়ার সময় বলছিল, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে জিতাইয়া দেয়। আমি মিথ্যাবাদী হতে পারবো না, আমার মায়ের ওসিয়াত ও আমার মা বোনেরা ভালো করে বুঝেন। আব্দুল কাদের জিলানির কথা শুনে ডাকাতের লিডার হাফিজউদ্দিন বলে, বাবা বাইর করতো দেখি কয়টা টাকা আছে, দেখে স্বর্ণের টাকা এত বড় বড় বাজান রে, প্রায় 100 গ্রাম ওজন এক একটা টাকা, স্বর্ণের টাকাগুলি
আব্দুল কাদের জেলানির ভিতরে পায়জামার ভিতর থেকে এক একটা করে বাইর করতেছে। আব্দুল কাদের জেলানিকে জিজ্ঞেস করে, বাবা তুমি এটা না বললেও তো পারতা। বলে, আমার জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, মাল যাবে, তবে মুথ্যা কথা বলবো। চরিত্রবান মা হইলে দেখেন তার সন্তান কেমন হয় গো মা। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইসলামুম্মা মহিলা মাদ্রাসার মায়েরা বোনেরা যারা মাদ্রাসায় পড়েন গো মা, আমি চাই আপনিও আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা হইয়া যান। বাজান দিবার আমার দিকে তাকান। যখন টাকাগুলো বের করে দিছে, ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, বাবা মিথ্যায় মানুষকে কি করে? বলে, মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। এই যে দেখলাম আপনারা চা পাটি দিয়ে একজন কোপ দিলেন, টাকা দিতে চায় না, তারে ঘাড়ের উপরে বাড়ি দিলেন টাকার জন্য। এই টাকা তো আপনার রেজেকের কারণে মানুষকে মাইরা টাকা ডাকাতি করেন। কয় হ্যাঁ, আসলে মানুষের কাছে চাইলে কয়দিন আর এই টাকা খাইবেন? এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, ছয় মাস পরে তারপরে এই টাকা শেষ হয়ে যাবে। মানুষ মানুষের আশা পুরো করতে পারে না। মানুষকে এইভাবে মাইরা মানুষের কাছে না চাইয়া এই মানুষকে যে বানাইছে মওলার কাছে কি চাইতে পারে না? এই কথা যখন বারো বছরে বালক বলছে, তোমার এই খাবার যা টাকা দিয়ে করে নিতেছো মানুষের হক মারিয়া, মাত্র ছয় মাস, এক মাস, অথবা এক বছর বইয়া খাওয়ার পরে তোমার এই মাল শেষ হয়ে যাবে। হালাকে মালিকের কাছে একবার দুইবার চায় না, দিনের ভিতরে অন্তত একশো বার চাওয়া যায়। এই মানুষটার কাছে দশ বার চাইলে রাগ হয়ে যাবে, আর ওই মালিকের কাছে দশ হাজার বার চাইলেও রাগ হবে না। এত সুন্দর দামি কথা যখন আব্দুল কাদেরের মুখ থেকে শুনছে ডাকাতের লিডার, আব্দুল কাদেরের কপালে চুম্বন করে বলে, বাবা গো, তুমি কেমন মায়ের সন্তান গো বাবা। জিজ্ঞেস করে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম অমুক মুসা জঙ্গি, আমার বাবা বুজুর্গ ছিলেন, আমার বাবা মারা গেছে, আমার মা আছে। আব্দুল কাদের জিলানি যখন বললেন, আপনি মানুষের হক মারিয়া জাহান্নামে কেন যাবেন, আল্লাহর কাছে স্যার, সঙ্গে সঙ্গে বলে, বাবা গো তাহলে বলো, আমরা যদি মাল ফেরত দেই আল্লাহ মাফ করবো নি? আব্দুল কাদের জিলানি বললেন, পরের হক যত সময় পর্যন্ত আপনার ঘরে থাকবে, কোনদিনে মওলাই কারিম আপনারে মাফ করবে না। সাথে সাথে জাকাতের লিডার আব্দুল কাদেরের হাতে হাত দিয়ে বলে, বাবা রে খালেস তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আব্দুল কাদের জিলানিকে বলে, তুমি বলো, আবার মওলাই মাফ করবো নি? আব্দুল কাদের জিলানি আস্তে করে ব্যাগের থেকে যায় নামাজটা বের করছে, যায় নামাজটা বের করিয়া নদীর পানি দিয়ে উজু করিয়া, বাবা সিজদায় ভরিয়ে গেছে, মালিক আমরা সবাই মুসাফি, দুনিয়ার দিক দিয়ে মুসাফির আইজাজি কাল, আল্লাহ তুমি না বলছিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গাফুরার রহীমা। মালিক, জীবনে যত গুনাহ করছোর বান্দায় একবার যদি আমারে ডাকার মতো ডাক দিতে পারস, আমি মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, তোর গুনার পরিবর্তে নেকের দ্বারা ওই জায়গাটা ভরপুর করে দিব। বান্দা, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমার মতো মাফ করনেওয়ালা তোদের শেখ হাসিনাও না, তোদের প্রেসিডেন্ট সাহেবও না। মনে রাখবি রে বান্দা, আমি নেককে যে ব্যক্তি নামাজ পড়ে তার চাইতে বেশি ভালোবাসি, কারে জানো? যে গুনাহ কইরা আমি মাওলার কাছে তওবা করে হাত তুলে তার চোখের পানি আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি, দুই হাত বাড়াই আমার মাওলার একটা ডাক দাও তো বাবা, একটা ডাক দাও, হাত উঁচা করে ডাক দাও, 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 ডাক দাও,
লাদুবি মাগফিরা দাও হে খিলগাঁওবাসী রে, না জানি কাউকে পাইব না। আল্লাহ আমার মা বোনটা মহিলা প্যান্ডেলে বসে কান্দে, আল্লাহ বৃষ্টির কারণে মাদ্রাসার ভিতরে তুমি তাকায় দেখো যুবক গুলা কান্দে, কোন যুবকের যেন মা নাই রে, কোন যুবকের যেন বাবা নাই, কোন যুবক যেন মা মা কইয়া ওয়াজে বয়া কান্দে। ওয়াজের মাঝখানে কত যুবক বাইরে, কত দাড়ি বাঁকা বাজান্ডা মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কাঁদে। ও মা, এই শহরে আর একটা মহিলা জন্ম নিছে ইরাকে বসরায়, নাম তার রাবেয়া বস্রি। রাবেয়ার বস্রিতে বাজান ডাকায় ঢুকছে, রাবেয়ার বাসায় ডাকায় ঢুকছে। ও মা ভালো করে শুইনেন, ডাকায় ঢুইকে দেখে রাবেয়ার ঘরের মধ্যে কোনো মাল সাবানা নাই, শুধু রাবেয়ার ঘরের মধ্যে একটা পিতলের বদনি আছে। কিসের বদনি? জোরে কল। ও বাজান রাবেয়া যায় না মাঝে না নামাজে দাঁড়ায় পাঁচ তাবাস পড়তাছে তাহাজ্জুদের নামাজ, সুরায় যখন ঘরের মধ্যে ঢুকে কোনো কিছু পায় না, ওই সুরায় জোরে জোরে চিল্লায় চিল্লায় কয়, উনি একটা বুজুর্গ হইছে, ঘরের মধ্যে কোনো মাল সামানা নাই, খালি একটা পিতলের বদনা, যা পাইছি এইটা লইয়াই যাই। বদল বদনাটা নিয়ে যখন রওনা দিবে, মা রাবেয়া বসরি ডাকায় দিয়ে ডাক দিয়ে কয়, ভাই একটু দাঁড়া, পর্দার ভিতর দিয়ে ডাক দিয়ে কয়, এই পিতলের বদনিটা বেচতে কয়দিন আর হবে বল? বলে যা হয় হইব, তোমার ঘরে মাল নাই, জানো না আমরা ডাকাইতে আসতে পারি। রাবেয়া বস্রি বলে যে এই টাকা বেইছে তুই তোর কাজায় হাজার পুরা করবি, কিন্তু তুই কি জানোস এই পিতল বেইছে তোর বেশি পুরা হবে না, কিন্তু আমি তোর একটা কথা বলি কি, পিতলের বদনার ভিতরে দেখ আধা বদনি পানি আছে, কয় হ ওই পানিটা ফেলাইস না, কষ্ট করে একটু অজু করে ফেলা রে ভাই, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ। ও আমার মহিলা মাদ্রাসা ছাত্রী বোনে না, তোমার সাথে যদি একটা স্কুল কলেজের মেয়ে চলে সে ভালো হবে, তুমি মাদ্রাসায় পড়িয়া যদি স্কুল কলেজের মেয়েদের সাথে চলো তুমিও খারাপ হইবা, কারণ ওরাও সেটিং করে তুমিও সেটিং করিবা, ওরাও প্রক্রিয়া করে তুমিও প্রক্রিয়া করবা, কিন্তু তুমি যদি একটা মাদ্রাসার খাস পর্দা শিরিরা ব্যবস্থী মার্কা মহিলার সাথে চলো, তোমার জিন্দগিটাও মা ফাতেমার মতো হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস-সাদিকিন, এই জন্য সত্যবাদী ভালো লোকের সাথে চলতে হবে। আপনার মেয়েটাকে কোনো খারাপ মহিলার সাথে মিশতে দিবেন না, আপনার মেয়েটারে বলবেন আব্দুল কুদ্দুসের মেয়েটা ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় পড়ে, ওর মতো তুইও বোরকা পড়, ওর সাথে চলাফেরা কর, দেখবেন আপনার মেয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যদিও কলেজে পড়ে ও সাইডটা সুরা ঠিক মতো পড়তে পারবে, ও কোরআন শরীফ পড়তে পারবে, কথা কন না কেন? আর যদি কলেজের নেস্টিক মার্কা মহিলার সাথে চলে যা কোরআন পড়ছিল ওরাও ভুলে যাবে। রাবেয়া বস্রি বলে ভাই আব্দুল্লাহ রে বদনাটা নিবি নিবি, বদনাটা নিস কেন পড়ে, বদনার ভিতরে একটু পানি আছে, কয় হ পারলে অজু কি পারস, কয় পারি, কয় অজু কর, করলাম এই যে যাই নামাজটা লয় এটা আমি নামাজ পড়ি, মাঝে মাঝে এই যাই নামাজটায় নামাজ পড়ি, তুই ঘরের ওই পাশে দাঁড়ায় যা, তুই যেরকম আমার ঘরে এসে কিছু পাইলি না, এই জামায় যাই না মাঝে দাঁড়ায় দুইটা সেজদা দিয়া ওই মালিকের ডাক দিয়ে চাইয়া দেখ তুই যা সবই তাই পাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সবরি ওয়াস সালাহ,
আমার মালিকের পরে ধৈর্য ধারণ করে নামাজ পড়িয়া তুই মালিকের কাছে চাইয়া দেখ যুবক ভাইরে, এখন তুমি আমার মাওলার কাছে চোখের পানি দিয়ে চাইবা। এই জুমার নামাজের পরে দিনের বেলা এত মানুষ হবে আমি কল্পনাও করি নাই। তোমার চাকরি নাই, দুনিয়ার কেউ দিতে পারবে না, তুমি মাওলার কাছে চাও। তুমি ঘর ভাড়া দিতে পারো না, রেজেকের ব্যবস্থা নাই, মালিকের কাছে চাও। তোমার ছেলে মেয়ে ভালো না, তুমি মালিকের কাছে যাও। ও মা তোমার স্বামী ভালো না, দুনিয়ার কোন বাড়িওয়ালার কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে তুমি নালিশ দিও না, তুমি ওসি সাহেবের কাছে মামলা দিও না মা। ওই ওসির মালিক যিনি তার থানায় একটা সেজদা দিয়ে একবার কেস দায়ের করে দেখো। ও আমার মা বোনেরা, রাবেয়া বসরি যখন ওই ডাকাইতরে বলছে যাই নামাজে দাঁড়ায় না, আমি রাবেয়া মাঝে মাঝেই যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়ি। রাবেয়ার পায়ের স্তরে যখন ওই ডাকাইতের স্তর না লাগছে, ও আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু। রাবেয়া ডাকাইত্রে ওই রুমে নামাজের ঘরে দাঁড় করায় দিয়ে রাবেয়া পাশের রুমে দাঁড়াইছে। ও মালিক, আমি তো তোমার বড় দাবি রাইখা তারে বলছি মালিকের কাছে চাইয়া দেখ, এখন যদি তুমি ওর মনের আশা পুরা না করো ও আর জীবনে নামাজ পড়ব। আমি মহিলা মানুষ, জীবনে বিয়া বসি নাই, তুমি বেজার হইবা, কারণ স্বামীরও খেদমত করা লাগবে, তোমারও খেদমত করা লাগবে। এই জন্য তোমার নামাজ পড়ার জন্য জীবনে বিয়া বসলাম না। তুমি যদি জীবনে রাবেয়া বসরির কোনো একটা খেদমত তোমার কাছে ভালো লাগে, ওই খেদমতের অজিলায় তুমি এই সুরারে আল্লাহর ওলি বানাই দাও, আল্লাহর ওলি বানাই দাও, আল্লাহর ওলি বানাই দাও। বাজান আল্লাহর ওই বান্দা সূরা ডাকায় সারে বাজান দুই রেকাত নামাজ পড়ছে, তৃতীয় রেকাতের সেজদায় যখন গেছে রাবে আর দুই রেকাত শেষ হয়ে গেছে, তৃতীয় সেজদায় যাই আর সূরায় ওঠে না গো, চিল্লায় আর কান্দে মালি তুতাঙ্গার গাস্তাই আজমালে মা, তুতাঙ্গার গাস্তাই আজমালে মা, ইজামা গাফিল সুদি আজহালে মা, বরদরামাত বান্দায়ে বুরিখতা, আবরোয়ে খুদ বাসি আরিখতা, বাদশাহ সুরমে মারা দরগুজর, তেমে তুমে তুনে মে যখন বারবার কান্তাছে, ও মালিক বাদশাহ জোরমে মারা দরগুজার, ও মালিক আমার মতো গুনাগার আর কেউ নাই গো, আমি গুনা করতে 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 লাস্টে রাবেয়ার ঘর পর্যন্ত সারি নাই। রাবে একজন আল্লাহর ওলি বান্দি, তারপরও তার ঘরে আজকে ডাকাতি করতে আইছি, ওই রাবেয়ার ঘরে আইসা যাই নামাজে দাঁড়াইয়া তোমার কাছে চাইছি। আমি গরিব মানুষ, আমার সন্তানটা গরিব মানুষ, টাকা পয়সা নাই, তুমি যদি আমার না দাও রাবেয়ার খাতিরে তুমি আমার মনের আশা পুরো করিয়ে দাও। বাজান সেজদায় যায় ধরুন শিক্ষার দিছে, রাবেয়া বসরি খান থেকে পর্দার ভিতর থেকে বলে ভাইরে আর শিক্ষার দিতে হবে না, যাই নামাজ টান দিয়া দেখ রে ভাই, তোর যাই নামাজ নিজে শুধু স্বর্ণের টাকার টাকা, কত গুনা করছি মাওলা জীবনে মাফ করে দাও তোমার নামে খাতিরে। সুরায় যদি এই কথা ভাই অলি হইতে পারে, তুই পারবি না ভাই, কত প্রকার গাঁজা খাইছো, কত প্রকার হিরোইন খাইছো, সব বাদ দে ভাই, সব বাদ দে, সব কথা বুইলা যা, তোর গাঁজার গুনার চাইতে আমার মাওলা রহমত বেশি, তোর জেনার গুনার চাইতে মাওলা রহমত বেশি, তোর সিউরির গুনার চাইতে মাওলা রহমত বেশি। বাইরে তোর পাও তুলে ধরছি, তুই আমার মাওলার চোখের পানি ফেলাইয়া হাত দুইটা আসমানের দিকে দিয়া রাবেয়ার মুসলিম মতো সুরার মতো ডাক দে ভাই, দে ডাক দে, হাত দুইটা উঠা উঠা ভাই, উঠা উঠা জোহরের পরে উঠা, এ বাদ জুমা উঠা,
আজকে 22শে মার্চ, 22শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর তুই শিল্লাইয়া চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, তালবেরিম বাবা চোখটা বন্ধ কর, হে গুণাগার ভাই চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে গুণার কথা মনে করে কাঁদতে থাক, জীবনে কি গুণা করছো রে, এই তোর গুণা কি আবার, গুণা নাই, আল্লাহকে জোরে ডাক দে, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানি চোখের পানি কি তোমার কাছে ভালো লাগে না, আল্লাহ এদের ডাক গুলা কি কবুল করতে পারো না, ওই যে দেখো একটা ভাই হাত উপরের দিকে দিয়ে তোমার আল্লাহ বলে ডাকে, কারামাত আলী জনপুর রহমাতুল্লে যখন বলতেন ও পাগলেরা মাওলারে ডাক দে, একজন গুনাহগার গাঞ্জাখোর লাভ দিয়ে বেহুশ হয়ে গেছে, যখন বলছে হুশ ফিরে আসার পরে তুই ডাক দিলি কে, বলে আমি তো গাঞ্জা খাইছি জীবনে গুনাহ মাফ হইব না, এই কথা বলে হুজুর যখন বলছে তুই যত গুনাহ করস মাওলারে ডাক দে, আমি যখন 10 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিছি হঠাৎ করে কে যেন আমার সামনে বসে বলে আবার ডাক দে, আমি মাওলার ভালো লাগতেছে, আমি মাওলার ভালো লাগতেছে, আমি মাওলার ভালো লাগতেছে, তখন আমি এই ডাকটা শুনি একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়ে গেছি, কারামাত আলী জনপুর রহমাতুল্লাহর কাছে যখন ধরে নিয়ে আসছে আল্লাহর বান্দা কপালে সুম্বল করে বলে আমি দোয়া করে গেলাম গাঞ্জা কর তুই জামানার মুজাদ্দিদ হয়ে যাবি, এ যুবক ভাই একটা গাঞ্জা কর যদি কারামাত আলী জনপুর রহমাতুল্লাহ সুমা খাইয়া বুজুর্গ হইয়া যাইতে পারে গুনার কথা মাফ করাইয়া, আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি ওকে আমার মাওলার সাথে তওবা করে দুনিয়ায় যাওয়ার থেকে যাওয়ার তৌফিক আছে না নাই, পারবা পারবা তওবা করবা, যাদের চোখে পানি দেখছে এই বাপ জুমা আল্লাহ এদেরকে মাফ করে দিও, আমি একটা বা হারা সন্তান ওই যে তালবেলে বলে বয়ে বয়ে কার কাছে, আল্লাহ আমি জানি না কার বাবা রিক্সা চালায় তালবেলিদেরকে লেখাপড়া করে, আমার বাবা আমারে যখন মাদ্রাসায় পড়াইতে যে টাকা দিত আমার বাবা বলতো ইলিয়াস রে অনেক কষ্ট করে তোরে টাকা দিলাম পারবি এই টাকা কোনোদিন ফেরত দিতে, আমি আমার বাবারে 2011 সালে হাজিরিয়া বলছিলাম আব্বা আপনি না আমারে মাদ্রাসায় পড়াইতে সময় বলতেন এই যে টাকা দিলাম এই টাকা ফেরত দিতে পারবি, আপনি দিছিলেন মাত্র আমার মনে পড়ে আপনি কাফিয়ার বছর আমারে পরীক্ষার ফি দিছিলেন 150 টাকা, আর আমি আপনারে হজ করাইতে আনছি 5 লক্ষ টাকা খরচ করিয়ে, আব্বা বলেন আপনার ওই কথাটা ফেরত দিবেন, বিশ্বাস করে ভাই আমার বাবা কাবা ঘরের সামনে বইয়ে বলছিল বাবা তোমার সেই কথা মনে আছে এখন, আমি বলছিলাম আব্বা আমার মনে থাকবে না গা আমার তো কাবিয়ার বছর, আমি গৌহাটডাঙ্গা মাদ্রাসার পরীক্ষার ফি আপনি বলছিলেন এই যে নাও 150 টাকা আমার কি ফেরত দিতে পারবা মানুষের মতো মানুষ হইয়া, বাবা আমার কথাটা মনে আছে এই বেরেনে ঢুকায় রাখছি দুনিয়ার সব কথা ভুলে গেছি, বিশ্বাস করে নজর আল্লাহর কসম করে বলছি ওই কথাটা বাবার ভুলি নাই, কাবা ঘরের সামনে যখন এই কথাটা ফেরত দিছি আমার বাবা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে আমি তোমারে দোয়া করে দিয়ে গেলাম, এই 5 লাখ কেন তুমি 5 কোটি কেন তুমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা ব্যয় করতে পারবা, বাবা যেন আল্লাহর ঘরের সামনে আমার বাবা এখনো 22 আছে জিজ্ঞেস করে দেখেন, আমি আপনাদের দোয়ার বাদৌলতে 60 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, 60 কোটি টাকার উপরে খরচ করে মাদ্রাসা বানাইছি, অবাদান কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করি নাই, এই যে আমার হুজুরা দেখাইছেন না হুজুর মসজিদটা দেখলে কলজাটা ভরে যাবে, বাজান 60 কোটি টাকা নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, আমার বাবা ওই যে বলছিল 2011 সালে তুই এই 5 লাখ কেন
কোটি পাঁচ কোটি কেন, কোটি কোটি টাকা তুই আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবি? বাবা আমার বাবার দোয়া আমার কবুল হয়ে গেছে। বাবার দোয়া কবুল হয় না ভাই? এ তালবেলিম বাবা যারা বাবার দোয়া নিবি না, এই যে মাদ্রাসায় পড়োস, কখনো বাবা আমার কাছে মর্জি করবি না, আব্বা মানে এটা দাও ওইটা দাও চাবি না, আব্বা যা খুশি হয়ে যায় তাই নিবি, আজকে যেরকম কানসর বাবা আমার কাছে কাঁদতে কাঁদতে জিদ করবি না, কানবি মাওলার কাছে, বাবার কাছে দোয়া করবি, মার জন্য দোয়া করবি। আল্লাহ আবার বাবা গরিব মানুষ, আমার মা গার্মেন্টে চাকরি করে, আমার মাদ্রাসা পর আল্লাহ গো আমার মা ভালো একটা কাপড় পরে না, আমার ভালো কাপড় পরায় কেন আমার বন্ধু বান্ধব খোটা দেবে তোর মা খয়রাতি? আল্লাহ তুমি আমার মায়ের জান্নাতে ভালো কাপড় পরাইও, আমার বাবারে ভালো লুঙ্গি পরাইও, তুমি যদি মাদ্রাসা বারান্দায় বইয়ে বইয়ে দোয়া করো তোমার মা বাবা একদিন জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা তাহলে মাদ্রাসা ছেলেটা পড়াবার দরকার আছে না নাই? মেয়েটা এই মাসে পড়াবার দরকার আছে না নাই? দিয়া দিয়েন এই মাসের শিক্ষকরা সব আল্লাহর ওলি। আমি এখানে যখন আসতেছি গাড়ির থেকে হাইটে আসতেছি, হারে নিচে বইছি, আল্লাহর এক বান্দা বলে হুজুর আমার মা নাই, আমি আপনার মসজিদে 500 টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ বলে, আমি ছেলেটা চিনি না, সামনে বয়ে রয়েছে, শুধু একটা কথা বলবো, এই ছেলেটা যদি মা জান্নাতে যায় আমার মাও জান্নাতে যাবে। এ যুবক ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, জীবনে কিছু পাইবা না ভাই, একটা জিনিস পাইছি, কষ্টের হালাল টাকা দিয়ে মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, দেখে আইছো এই হুজুরা দেখে আইছে, শুধু আপনাদের কাছে এই সোয়া 4টার সময় একটু মোনাজাত করে বিদায় নিব, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন তো। মাঝে মাঝে এক বস্তা চাউল 1000 টাকার একটা তেল এই মাদ্রাসার এতিমখানা মহিলাদের জন্য দিয়ে যাবে, গরিব মেয়েদেরকে দিয়ে যাবেন, রাজি আছেন না? আল্লাহ আপনাদের কবুল করুন। এটা দামি কথা কইছে, জীবনে আপনি মাদ্রাসা চাউল ডাল দিচ্ছেন, এর সাথে দামি একটা জিনিস আছে, সেটা কি জানেন? পৃথিবীতে একটা দান কোনোদিন মিস নাই, সেটা হলো কি? যদি আপনি দিন কোনোদিন কোরআনের তাফসির কিনে দেন, অথবা বুখারী শরীফের সেট কিনে দেন, অথবা একটা এতিম মেয়েকে পড়ালেখা করার জন্য কিতাবের সেট কিনে দেন, এই মেয়েটা যতদিন পর্যন্ত ওই মাদ্রাসায় পড়বে, ও চলে যাওয়ার পরে একটা কিতাবের সেট অন্তত 10 থেকে 12 বছর 20 বছর এই দুনিয়ায় থাকে একটা মাদ্রাসায়। যতগুলো মেয়ে কোরআনের হাফেজ হবে, আপনার কিতাব পড়ে যতগুলো মেয়ে কোরআনের তাফসির পড়ে আলেমা হবে, কিয়ামত পর্যন্ত ওই মেয়ে যত আলেম বানাবে তার গর্ভে যত সন্তান হবে, আপনি আলেমের বাপ হয়ে দুনিয়ায় থাকবেন। আমি শুনলাম 12 সেট কিতাব লাগবে, 12 সেট, 12 থেকে 15 সেট কিতাব ইলিয়াস রহমান জিহাদি আপনার বন্ধু বানায় বিদায় নেবে। 12 সেট কিতাবের মধ্যে 1 সেট কিতাবের দাম মাত্র 11,000 টাকা, 11,000 টাকা 1 সেট কিতাবের দাম। আমি 1 মিনিট টাইম দিলাম, আপনি দরকার হয় 2 মাস বইয়া, দরকার হয় 2 সপ্তাহ বইয়া, যুবক তোর পাও তুইটা ধরছি, জীবনে একটা চান্স লাগাই দে, দরকার হয় ঘরের টাকা জমায়ে জমায়ে ব্যাংকের থেকে হালাল টাকাটা তোমার মায়ের জন্য বাবার জন্য 12 জন লোক দাঁড়াবেন, 12 সেট কিতাব লাগবে, দাঁড়ান তো কে আছে? মাত্র 11,000 টাকা দাম, দাঁড়ান তো প্রথম কে দাঁড়াবেন আপনার সন্তানকে আলেম বানাবার জন্য? 1 সেট কিতাব কোন মা দিবেন, কোন বোন দেবেন, রাবেয়া বসরি হবে আপনার সন্তান, অথবা কোন বাবাই দিবেন, দাঁড়ান তো আপনার সন্তানটারে বুকি নিয়ে বলুন আমার সন্তান আলেম বানাবো, এই জন্য আমি 1 সেট কিতাব দেবো, কে আছে বলেন, বলেন 1 সেট কিতাব, 1 সেট কিতাব কে দিবে বলেন? 11,000 টাকা দাম, 10,000 টাকাও আছে, 11,000 টাকা আছে, বলেন কে দিবেন? প্রথম আল্লাহর বান্দা কে আছেন? ও মা, মা ইলিয়াস রহমান জিহাদির মা যেমনে কাঁদছে, আমিও কাঁদতে কাঁদতে দোয়া করে গেলাম আপনি আমার মায়ের সাথে জান্নাতে যাবেন, আপনার সন্তান আলেম হবে মা, মাত্র 10,000 টাকার একটা সেট কোন মা দিবে, কোন ভাই দিবে, করবে বলেন? যে মা আগে দিবে, যে ভাই আগে দিবে, আল্লাহ তাকে জান্নাত নসিব করবে, আমি বলে গেলাম আপনার সন্তান আলেম হবে, বলেন কে দিবেন? হুজুর আমি একবারে পারবো না, 10,000 টাকা আমি 10 মাসে দিব, 1,000 করে দিব, বলেন কে দিবেন? 10,000 টাকা একটা। মামুনুল হক জেলখানায় গেছে, কিছু কিছু আমার শাশুড়ির দল আওয়ামী লীগের দল, কিছু কিছু আওয়ামী লীগের দলকে আকাম না করে হে জেলখানায় গেছে, যদুবে আকাম করে যায় একক তো নামাজ জেলখানায় যে ছাড়ে নাই, আর তোমার দাদু বাইরে জেলখানায় গেছে সম্রাট, কে শুনে সম্রাট, জিজ্ঞেস করে দেখো কয়েক তো নামাজ পড়ছে, কত কর না কে ভালো করে বুঝবেন। উলামা ইকরাম জেলখানায় গেল আল্লাহর ওলি হয়, উলামা ইকরাম জেলখানায় গেল কি হয়, ইসুফ আলাইহিস সালাম জেল কাটছে, 5,000 মানুষকে কয়েদিকে জেলখানায় আল্লাহর ওলি বানাইয়া মুসলমান বানাই বাইর করছে, তখন ইসুফ আলাইহিস সালাম নবী হয় নাই, তারপরও সে তার বাবার ধর্মের পরে ছিল, বাবার নবুয়তির পরে ছিল, মনে রাখবেন ইসুফ আলাইহিস সালাম নবীর সন্তান, তার দাদা নবী, তার দাদার বাপেও নবী, ইসুফ আলাইহিস সালাম নবী হওয়ার আগে থেকে 5,000 মানুষকে লইয়া
মুসলমান বানাইয়া জেলখানা দিবে রয়েছে। আমি জানি না এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই, মেহরবানি করে এদের প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবর গুলাকে জান্নাতের বাগান বানাই দিও। যেই কথাগুলো বললাম এই কথাগুলি আমার পরে আমাকে আমল করার তৌফিক দিয়ে দিও, আমার ভাইদের আমল করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ ইসলাহুল উম্মাই মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করে নিও, এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনরা লেখাপড়া করে তাদের কবুল করে নিও। আল্লাহ এদেরকে মা রাবেয়ার মতো বানাই দিও, মা ফাতেমার মতো বানাই দিও। যারা এক সেট কিতাব দিল যেই মায়েরা দিল, আহারে আমার মতো আমার মায়ের মতো মায়েরা এখানে বসে আছে, আমার মাদেরকে তুমি মাফ করে দিও মালি, এদের সন্তানগুলোকে আলেম আলেমা বানিয়ে দিও। আল্লাহ খাস করে এই মাসার মহতাম সাহেবকে কবুল করে নেন, এই মাসার শিক্ষকদেরকে কবুল করে নেন, শিক্ষিকাদেরকে কবুল করে নেন, এদেরকে রাবেয়া বশরী বানিয়ে দেন। আল্লাহ যে ছাত্রীরা পড়ে এদেরকে ভালো পাত্রের ব্যবস্থা করে দেন, আল্লাহ এদের গর্বের সন্তান আলেম আলেমা বানিয়ে দেন। আল্লাহ সহি সালামতে দ্বিতীয় মাহফিলে যাওয়ার তৌফিক দিয়ে দেন। যেই ছেলেটা আমার মসজিদে 500 টাকা দিছে, মসজিদে অনেক ছেলে আজকে 100, 200, 500 আমার মতিমখানা আমার মাদ্রাসা আমার মসজিদে দান করছে, আল্লাহ এদের দানগুলো আপনি কবুল করে নেন। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আমার যে সমস্ত মায়েরা দান করছে, আল্লাহ এই মাদের মা বাবাকে মাফ করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাগুম বিরহমাতিকা রাহমান রাহিম।